আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা খুবই কমন একটি রেসিপি করব। আজকে আমরা করব প্যানকেক, তবে আজকের প্যানকেকটি করব আমরা পাকা আম দিয়ে। এখন তো আমের মৌসুম, বাজারে কিন্তু হরেক রকমের আম খুবই অ্যাভেলেবল। আর এই আম তো ছোট বড় সকলেই খুব পছন্দ, আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই দেয়। আশা করি আমের প্যানকেকটিও সবাই পছন্দ করবে, বাসার ছোট থেকে বড় সবারই পছন্দের হবে এই প্যানকেকটি। চলুন তাহলে দেখা যাক খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে পাকা আমের এই প্যানকেকটি তৈরি করা যায়। প্রথমে আমরা একটি বড় সাইজের আমকে এরকম টুকরো করে নিয়েছি। টুকরো করা আমগুলোকে একটি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ নিচ্ছি চিনি। এখন এই আম আর চিনিটাকে গ্রাইন্ড করে নিব কোনো রকম পানি ব্যবহার না করে। এখন আমরা 1 কাপ পরিমাণ ময়দা একটু চেলে নিব, অবশ্যই চালতে হবে, এটা স্কিপ করা যাবে না। এ পর্যায়ে 2 চামচ বেকিং পাউডার দিয়ে নিব এই ময়দার মধ্যে। এখন ময়দা আর বেকিং পাউডার খুব ভালোভাবে চেলে নিব। অন্য একটি বাটিতে আমরা একটি ডিম ফেটিয়ে নিব। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে অবশ্যই থাকতে হবে। এখানে আমি দিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুনের সমান লবণ। এখন লবণ আর ডিমকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখন আমের সেই পিউরিটি আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব। এখন 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে দুধটাও কিন্তু রুম টেম্পারেচারেই ছিল। আম, দুধ আর ডিমের মিশ্রণটি এখন সেই ময়দার মধ্যে আমরা ঢেলে দিব। আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে মিক্স করতে থাকব। এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, কারণ আপনার এই ব্যাটারের উপর নির্ভর করবে আপনার প্যানকেকের সফটনেস আর প্যানকেক কতটা সুন্দরভাবে ফুলবে। আর এই ব্যাটারের মিশ্রণটি কিন্তু খুব বেশি ঘনও হবে না, কিছুটা পাতলাই হবে, তবে অতিরিক্ত পাতলা না। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন ম্যাঙ্গো এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল স্পুন বাটার। এখন একটি কিচেন টিস্যু দিয়ে প্যানের আমরা তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না, জাস্ট মোছা মোছা ভাবে তেল দিতে হবে প্যানে। এখন মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানে আমরা দিয়ে দিচ্ছি। আপনার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক থাকলে প্যানে এটা আপনা আপনি ছড়িয়ে যাবে। এখন 2 মিনিট অপেক্ষা করব। যখন এরকম বাবল উঠতে শুরু করবে তখনই আমরা সাইড চেঞ্জ করে দিব। সাইড চেঞ্জ করে আমরা আরো 1 মিনিটের মতো এটাকে প্যানে রাখব। রেডি হয়ে গেছে আমাদের একটি প্যানকেক। প্রতিবারেই কিন্তু টিস্যু দিয়ে তেল লাগিয়ে নিতে হবে। একইভাবে আরো একটি প্যানকেক করে আমি দেখাচ্ছি। ব্যাটারটা যদি কোনো একটি নির্দিষ্ট মেজারমেন্ট কাপে নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো প্যানকেকের সাইজ একই হবে।
এটা দেখতেও সুন্দর লাগবে। আমাদের প্যানকেক রেডি। আশা করি সবারই ভালো লেগেছে আজকে আমাদের পাকা আমের প্যানকেক রেসিপিটি। এটা আপনারা চাইলে বাটার হানি দিয়েও সার্ভ করতে পারেন। আজকের প্যানকেকগুলোকে আমি মধু দিয়েই সার্ভ করব। আপনারা চাইলে মধু এবং বাটার দুটো দিয়ে সার্ভ করতে পারেন। এখন প্যানকেকগুলোকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন এগুলো কতটা সফট, তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিওর টেস্ট রেসিপি বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।